Audio Jungle. Audio Jungle. গত বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী যে মিটিং করেছিল খানাকুলের নথিপুরের মাঠে, সেইখানে মিথ্যে কথা বলে গেছে এরকমটা জানাচ্ছে খানাকুল 2 নম্বর ব্লকের সভাপতি অনুপ মাইতি। তারই পাল্টা সভা হবে আগামীকাল অর্থাৎ শনিবার। কি বলছেন তিনি দেখাবো। প্রথম কথা, কালকের যে সভাটা, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতিকপুর 2GP-র নতিকপুর ভূদেব বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে মানুষকে যে মিথ্যা কথা বলেছে, মানুষকে যে ভুল কথা বলে বিজেপি দল পরিচালিত হয়, তিনি সেইভাবে তার মতো করে বক্তব্য রেখে গেছেন। সেই মানুষকে ভুল বোঝানোর প্রতিবাদে আগামীকাল 11 তারিখ শনিবার বিকেল 4টের সময় ওই একই মাঠে তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। প্রথম কথা মানুষকে রেসপেক্ট করতে হবে, এটা বোধহয় উনি ভুলে গেছেন। আর তৃণমূল কংগ্রেস সরকারে আছে, আজকে মানুষ বিধানসভা নির্বাচনে খানাকুলের মানুষ তৃণমূলকে ভোট দিয়ে তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে কাজটা করেছে বিজেপিকে ভোট দিয়ে, আজকে তারপরে যে মানুষ বিপদে পড়েছে সেই সময় কিন্তু বিজেপির MLA-কে দেখতে পাওয়া যায়নি। আজকে বিজেপির MLA উদ্দেশ্য প্রাণোদিতভাবে এলাকায়, সামনে পঞ্চায়েত নির্বাচন আছে, এলাকায় উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে এবং বিরোধী দলনেতা যে কথা বলেছে যে তৃণমূল কংগ্রেস আগামী 11 তারিখে কাপ প্লেট ঘুরাবে, যা ওনাকে ধন্যবাদ এত ভালো কথা বলার জন্য। কাপ প্লেট ঘুরাবে কি বিজেপির নোংরা পরিষ্কার করবে সেটা আগামী দিনই বলবে, আগামী পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পুরোটাই পাল্টা সাধারণ মানুষ ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে মুখের সামনে জবাবটা দিয়ে দেবে। অজয় প্রামাণিক যে মারা গেছে একটা সম্পূর্ণ মহিলা গঠিত কেস। প্রথম কথা, ব্যক্তিগত জীবনে কে কী করবে তার দায় দল নেবে না। অজয় প্রামাণিক একটা, মানে কি বলবো, একটা মহিলা গঠিত কেস বা তোমার হচ্ছে যেটা প্রেম ঘটিত কেস, ওই প্রেম ঘটিত কেসে মেয়েটার সাথে কী হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে রাজনীতির কোনো রং নেই। আজকে বিজেপির হাতে কোনো অস্ত্র না থাকার কারণে শুধুমাত্র রাজনীতি করতে হবে, তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে, এই জন্য এই কেসটাকে সাজানো হয়েছে, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কে আত্মহত্যা করবে সে তো বলে করবে না, আর কে কার সাথে প্রেম করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, সেখান থেকে কী বাধা পেয়েছে না পেয়েছে সেটা সম্পূর্ণ তার ফ্যামিলির ম্যাটার, ওখানে রাজনীতির কোনো গন্ধ নেই। এটা বিজেপি ইচ্ছাকৃতভাবে মৃত্যুটা গেলে রাজনীতি করার চেষ্টা করছে, তবে এলাকার মানুষ তার উপযুক্ত জবাব দেবে আগামী পঞ্চায়েত নির্বাচনে। না, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার চেষ্টা করা হয়েছে, প্রথম কথা বাড়িতে এসে বসবাস করার জন্য অনেক রকমভাবে চেষ্টা করা হয়েছে, এমনকি যখন মানে বিষ খেয়ে যখন হসপিটালে ভর্তি করেছিল সেই সময় তৃণমূলের তরফ থেকে শত রকম চেষ্টা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা তো ওনার ফ্যামিলির লোক বলতে পারবে, অস্বীকার করার কিছু নেই। আর গতকাল যে সভাটা হয়েছে সেই সভায় আজকে তার ফ্যামিলির লোক আসেনি কেন এটাও তো আপনাদেরকে জানতে হবে, আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমেই দেখতে পেলাম যে ওদের ফ্যামিলির কোনো লোক ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন না। আজকে এটা তো সম্পূর্ণ রাজনীতি করা ছাড়া আর কিছুই নয়। আপনার নাম? অনুপ মাইতি, খানাকুল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।